আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট ও সরকারি গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করেছে মাতৃভাষা চলচ্চিত্র উৎসব। দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশে নির্মিত বাংলা, চাকমা, মারমা ও গারো ভাষায় নির্মিত সিনেমা। বুধবার বিকেল 3টায় সাত মসজিদ রোডের সরকারি গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজনে প্রধান অতিথি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খান, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাই কমিশন পরিচালিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃন্ময় চক্রবর্তী। আলোচনা করবেন বাংলাদেশে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র গিরিকন্যার প্রযোজক মং উষা থাই এবং জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি নাট্যজন শঙ্কর সাউজাল।